আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আফসানা খানম, সিনিয়র শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, মাইজিস্টন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অধ্যায় ১৩ খাদ্য প্রস্তুত ও পরিবেশন, এই অধ্যায় থেকে ৫, ২ এবং ৫, ৪ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে ৫, ২ নিয়ে আলোচনা করব, আর যার জন্য তোমাদেরকে প্রথমেই তোমাদের টেক্সট বই, কলম, খাতা এবং হাইলাইটার নিয়ে প্রস্তুত থাকতে হবে। কারণ আমি যখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ লাইনগুলো বলবো, তখন তোমরা তা বইয়ের মধ্যে দাগ দিয়ে নিবে। সেগুলো এমসিকিউ হতে পারে, জ্ঞানমূলক হতে পারে। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা মূল ক্লাসে আজকে আলোচনা করব ৫, ২ এবং ৫, ৪। তো শিক্ষার্থীরা, ৫, ২ এ আমাদের আছে রেসিপির প্রয়োজনীয়তা। তো প্রথমে আমরা দেখব যে রেসিপির যে প্রয়োজনীয়তা, এক্ষেত্রে রেসিপি জিনিসটা কি, রেসিপিটা কেন আমাদের প্রয়োজন হবে, বা রেসিপি জিনিসটাই আসলে কি, সে সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, রেসিপি হলো রান্নার প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতির লিখিত পথ নির্দেশনা। অর্থাৎ কি বলেছে, রেসিপি হলো রান্নার প্রয়োজনীয় উপকরণ। অর্থাৎ একটা রান্না করতে গেলে কি কি উপকরণ প্রয়োজন হচ্ছে, তার পরিমাণ, তালিকা এবং রন্ধন পদ্ধতি। অর্থাৎ কি কি উপকরণ লাগছে সেটার একটা তালিকা করতে হবে, তারপরে তোমার কতটুকু পরিমাণ লাগছে এবং কোন পদ্ধতি অবলম্বন করা লাগছে, এই তিনটার সমন্বয়ে লিখিত পথ নির্দেশনাটাই হচ্ছে রেসিপি। তাহলে আমরা জেনে গেলাম রেসিপি জিনিসটা কি। এরপর দেখো, এই রেসিপিটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হয়। বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করতে বা খাবারকে মুখরোচক করে তৈরি করতে আমাদেরকে অবশ্যই রেসিপিটা মেনটেন করতে হয়, অর্থাৎ এই নিয়মটা আমাদেরকে ফলো করতে হয়। তাহলে এখন আমরা দেখব যে এই যে আমরা রেসিপিটা তৈরি করলাম, রেসিপি সম্পর্কে জানলাম, সেই রেসিপিটার কেন প্রয়োজন, অর্থাৎ রেসিপির প্রয়োজনীয়তা, একটা রেসিপি আমাদের জন্য কেন প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, রেসিপির আসলে প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। রেসিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় খাদ্য তৈরির ক্ষেত্রে। আমরা আমাদের বাসায় আমাদের মা বা দাদা দাদিদেরকে আমরা দেখিয়েছি, তারা যে রান্না করেন তারা কিন্তু কোনো রেসিপি মেনটেন করে না। অর্থাৎ তারা দীর্ঘদিন রান্না করতে করতে কিন্তু একটা অভ্যস্ত হয়ে যায় এবং তারা তাদের আইডিয়া দিয়ে, ধারণা দিয়ে কিন্তু যে কোনো খাবার তৈরি করতে পারে। কিন্তু এই যে রান্না করে তারা, কিন্তু সবসময় কি একই রকম খাবার টেস্ট পাওয়া যায়? আমরা কিন্তু অনেক সময় বাসায় বলে থাকি যে মা, তুমি সেই দিন যে খাবারটা রান্না করেছো সেই খাবারটা বেশি টেস্ট ছিল, আজকে ওরকম টেস্ট হয়নি। এর একটা অন্যতম কারণ হচ্ছে রেসিপি। সঠিক উপায়ে রেসিপি ব্যবহার না করার জন্যই কিন্তু এই তারতম্যটা, স্বাদের তারতম্যটা ঘটে থাকে। তাহলে পরে রেসিপি যদি আমাদের থাকতো তাহলে কিন্তু খাবারের তারতম্যটা হয় না, স্বাদের তারতম্যটা হয় না। এক্ষেত্রে আমরা প্রথমে জানব যে রেসিপির প্রয়োজনীয়তা হচ্ছে, রেসিপি যদি আমাদের জানা থাকে বা রেসিপি তৈরি করা থাকে তাহলে আমরা কি কি জানব, খাবারের তালিকাটা, যেই খাবারটা আমরা রান্না করব সেটার মধ্যে আমাদের কি কি উপকরণ লাগছে, উপকরণগুলোর পরিমাণ কতটুকু লাগছে এবং কোন পদ্ধতি অবলম্বন করে আমরা রান্না করব, সেটার জন্য কিন্তু আমাদেরকে রেসিপি সম্পর্কে জানতে হবে বা রেসিপির আমাদের প্রয়োজন। আর রেসিপি থাকলে যে কোনো রান্না কিন্তু খুব সহজে, অল্প সময়ে, খুব টেনশন মুক্ত ভাবে আমরা তৈরি করতে পারি। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব রেসিপি যেসব কাজে লাগে, অর্থাৎ রেসিপি তৈরি করা থাকলে আমাদের কোন কোন কাজে সেটা মানে ব্যবহার হতে পারে, রেসিপি যেসব কাজে লাগে। এখানে দেখো, প্রয়োজনীয় উপকরণগুলো মেপে নেওয়া যায়। অর্থাৎ প্রয়োজনীয় উপকরণ, এখন তুমি ধরো যে মুরগির গোশত রান্না করবে, এক্ষেত্রে কি কি উপকরণ, তুমি হালিম তৈরি করবে সেক্ষেত্রে হালিমের যে কি কি উপকরণ সেটা সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে, মানে কোন কোন উপকরণ লাগছে। তুমি হালিম রান্না করবে, হালিমের মধ্যে আমার কি কি উপকরণগুলো মানে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা আমাকে আগে থেকেই জানা যায় বা মেপে নেওয়া যায়। এরপরে পরিবেশন সংখ্যা জানা যায়, তার মানে আমি যে খাবারটা রান্না করব এই খাবারটা কয়জন খাবে, কয়জনের জন্য আমি এই খাবারটা রান্না করছি সেই পরিমাণটাও কিন্তু আমরা রেসিপির মাধ্যমে জানতে পারি।
রেসিপি অনুসরণ করে নতুন রান্না আয়ত্ত করা যায়। অর্থাৎ যদি কেউ ধরো সবাই যে সব রান্না পারে তা কিন্তু না, এক একজন এক এক ধরনের রান্নায় অভ্যস্ত বা পারদর্শী। যদি রেসিপি থাকে তাহলে হবে কি, একজন মানুষ হঠাৎ করে ওই রেসিপিটা পড়েও কিন্তু নতুন নতুন রান্না করতে পারে, আয়ত্ত করতে পারে। একবার ভুল হবে, দুইবার ভুল হতে পারে, কিন্তু বারবার রান্না করলে কি হবে, সেটা একটা দক্ষতা চলে আসে। সেই রেসিপির মধ্যে উল্লেখ থাকে কি উপকরণ লাগছে, তালিকা থাকছে, উপকরণের পরিমাণ থাকছে এবং রন্ধন পদ্ধতি থাকছে। অর্থাৎ রন্ধন পদ্ধতি এখানে হচ্ছে যে কোন ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ কোনটার পর কোনটা ব্যবহার করা লাগছে। আমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো ঝাল টাইপের রান্না করতে গেলে আমরা কি করি, প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিচ্ছি, তারপরে অন্যান্য মশলাগুলো দিচ্ছি, এভাবে করে আমরা করে থাকছি। কিন্তু তো এই একটার পর একটা উপকরণ মিক্স করে কিন্তু আমরা একটা রান্না তৈরি করছি। তো সুতরাং এটাই হচ্ছে রন্ধন পদ্ধতি, যে কোনটার পর কোনটাকে আমি ব্যবহার করছি। এই একটা। এরপরে দেখো রেসিপি ব্যবহার করার সময় লক্ষণীয় বিষয়, অর্থাৎ আমি যখন কোনো রান্না করব তখন রেসিপিটা যদি আমি ফলো করতে যাই তখন আমাকে কোন কোন বিষয়গুলোর উপরে দৃষ্টি রাখতে হবে বা আমাকে লক্ষ্য রাখতে হবে রেসিপি ব্যবহার করার সময়, লক্ষণীয় বিষয়গুলো। এক্ষেত্রে সঠিকভাবে বুঝে অনুসরণ করতে হবে। অর্থাৎ একটা লেখা থাকলো, তুমি যদি লেখাটা না বোঝো তাহলে কিন্তু রান্নার সময় খুব বড় ধরনের একটা সমস্যায় তুমি সম্মুখীন হতে পারো। তার জন্য যে তালিকাটা লেখা আছে সেই লেখাটাকে সম্পর্কে ভালো মতো তোমার ধারণা থাকতে হবে এবং সেই অনুসরণ করে তোমাকে রান্না করতে হবে। এরপর পরিমাণ মতো উপকরণ ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমার রান্নায় যে পরিমাণগুলো রেসিপিতে উল্লেখ থাকবে সেই প্রত্যেকটা পরিমাণ তোমাকে বুঝে তোমাকে ব্যবহার করতে হবে। তুমি যদি মনে করো যে না উপকরণে আছে এটা বা রেসিপিতে এটা আছে, থাক আমি আমার মতো করি, তাহলে কিন্তু স্বাদের তারতম্য হয়ে যাবে। যার জন্য রেসিপি ব্যবহার করার সময় এই বিষয়গুলোকে খুব মানে ভালো মতো তোমাকে তদারকি করতে হবে এবং মেনে নিতে হবে। এরপর লিখিত কলাকৌশল অবলম্বন করতে হবে। অর্থাৎ রেসিপি ফলো করার সময় তোমাকে কিছু কলাকৌশল থাকে, টিপস থাকে। যে কোনো রান্নার সময় কিন্তু আমরা অনেক সময় রান্নার অনুষ্ঠানে দেখে থাকি রাঁধুনি কিন্তু বেশ মাঝে মাঝে কিছু কিছু টিপস দেয়, ঠিক সেরকম যদি লিখিত রেসিপিতে যদি টিপস থাকে তাহলে আমরা সেই টিপসগুলোকে ফলো করতে পারি। এক্ষেত্রে এই টিপসগুলো ফলো করে কিন্তু আমরা বেশ ভালো একটা উপকার পেতে পারি। তো শিক্ষার্থীরা, আমার কাছে মনে হচ্ছে তোমরা পার্ট দুই এর রেসিপির প্রয়োজনীয়তা এই পার্টটা ভালো মতো বুঝতে পেরেছ। তো এখানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দাঁড়িয়ে দিব, প্লিজ তোমরা কলম হাতে নাও। তোমরা দেখো রেসিপির প্রয়োজনীয়তার প্রথম যে লাইনটা আছে সেই লাইনে লেখা আছে সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য মেনু অর্থাৎ খাদ্য তালিকা তৈরি করা হয়। এখানে আন্ডারলাইন করো, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে খাদ্য তালিকা কেন তৈরি করা হয়, খাদ্য তালিকা কেন তৈরি করা হয় সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য। উত্তরটা হবে সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য। এখানে আরো একটা তোমার প্রশ্ন আছে, খাদ্য তালিকায় খাদ্যগুলো সঠিক পদ্ধতিতে রান্না করা হয় কেন, খাদ্য তালিকার খাদ্যগুলোকে সঠিক উপায়ে কেন রান্না করা হয়। তার কারণ হচ্ছে খাদ্যকে মুখরোচক, আকর্ষণীয় এবং তৃপ্তিদায়ক করে তোলার জন্য। দুইটা প্রশ্ন গেল। এরপরে তোমরা দেখো এখানে আছে যে একই পদ্ধতিতে এবং পরিমাণ মতো উপকরণ দিয়ে রান্না করলে প্রতিবারই রান্না করার বস্তুর মান একই রকম রাখা যায়, তাহলে রান্না করা বস্তুর মান কিভাবে একই রকম রাখা যাবে। এই একটা প্রশ্ন, যে রান্না করার বস্তুর মান প্রতিবার একই রকম কিভাবে রাখা যায়, তাহলে কিভাবে রাখা যায় যে একই পদ্ধতিতে এবং একই পরিমাণ ব্যবহার করে। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে রান্নার এই রেসিপিতে কিসের বিস্তারিত বিবরণ থাকে, রেসিপিতে কিসের বিস্তারিত বিবরণ থাকে। এখানে তোমরা দেখো রেসিপিতে নির্দেশনা, নির্দেশক বা যা যা কিভাবে এবং কি কি উপকরণ কি কি পরিমাণ ব্যবহার করে রান্না করবে তার বিস্তারিত ব্যবহার থাকে, বিস্তারিত বিবরণ থাকে। কি পরিমাণ ব্যবহার করবে, কখন করবে, কোন পদ্ধতিতে ব্যবহার করবে, এইটার যে বিশদ মানে বিবরণ সেটা তোমার রেসিপিতে থাকছে। এরপর
রান্না করার প্রতিটি খাদ্যেরই নিজস্ব উপকরণ, পরিমাণ এবং রন্ধন পদ্ধতি আছে। তাহলে রান্না করার প্রতিটি খাদ্যের কি আছে, নিজস্ব উপকরণ, পরিমাণ এবং রন্ধন পদ্ধতি আছে, এই প্রশ্নটা তোমরা আন্ডারলাইন করো। এরপর রেসিপি কি কাজে লাগে, যেসব কাজে লাগে সেখানকার মধ্যে কিছু প্রশ্ন তোমরা আন্ডারলাইন করো। এক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টের মধ্যে দেখো, আদর্শ রেসিপিতে কি উল্লেখ থাকে, আদর্শ রেসিপিতে পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে। এরপরে মেনুর সাথে রেসিপির কি থাকলে দক্ষ পাচক অতি সহজেই তা অনুসরণ করতে পারে। রেসিপির সাথে যদি দিক নির্দেশনা থাকে, তাহলে রেসিপির সাথে দিক নির্দেশনা থাকলে দক্ষ পাচক খুব সহজেই তা খাদ্য প্রস্তুত করতে পারবে। তো এই আশা করি এই প্রশ্নগুলো নিচে আন্ডারলাইন করেছ। তাহলে আমরা এখন আমাদের চতুর্থ পাঠে চলে যাব। তো শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ চার নিয়ে আলোচনা করব। পাঠ চার, খাদ্য পরিবেশন। তো আমরা প্রথমেই দেখব যে খাদ্য পরিবেশনের মধ্যে খাদ্য পরিবেশন বলতে আমরা কি বুঝি। তো খাদ্য পরিবেশন বলতে অর্থাৎ যে পদ্ধতিতে মেনু অনুযায়ী প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যটি কোন সুনির্দিষ্ট কৌশল অবলম্বনের মাধ্যমে ব্যক্তিবর্গের সামনে উপস্থাপন করা হয়, তাই হচ্ছে খাদ্য পরিবেশন। অর্থাৎ এখানে কি কি করা হচ্ছে, প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যগুলো একটা বিশেষ কৌশল অবলম্বন করে মানে ব্যক্তিবর্গের সামনে উপস্থাপন করা হচ্ছে, কৌশল অবলম্বন করা হচ্ছে এবং ব্যক্তিবর্গের সামনে প্রস্তুতকৃত খাদ্যগুলো উপস্থাপন করাটাই হচ্ছে খাদ্য পরিবেশন। তো আমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে খাদ্য পরিবেশন বলতে কি বোঝায়। তো এই খাদ্য পরিবেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে খাদ্য পরিবেশনের উপরে কিন্তু অনেক সময় খাবার গ্রহণের রুচি নির্ভর করে। যেমন অনেক সময় অনেক ব্যক্তিবর্গ আমাদের বাসায় বেড়াতে আসেন, গেস্ট আসেন, আমরা যদি খাদ্যকে খুব সুন্দর ওয়েতে তার সামনে প্রস্তুত করে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু খাদ্য গ্রহণটা আরো অনেক বেশি আনন্দদায়ক হয় এবং সেই গেস্টটা কিন্তু খাবারটা খেতে তৃপ্তি বোধ করেন। উপস্থাপনের উপরে বা পরিবেশনের উপরে কিন্তু খাবার গ্রহণের মান অনেকটা নির্ভর করে। অর্থাৎ তুমি কোন ভাবে খাবারগুলোকে তোমার অতিথির সামনে প্রেজেন্ট করলে, এই যে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে খাদ্য পরিবেশন বা খাদ্যগুলোকে ফুড প্রেজেন্টেশনটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। যেমন আমরা যদি আমাদের বাসায় কোনো অতিথি দাওয়াত দেই, তাহলে কি করব আমরা, তার জন্য অবশ্যই আমরা অন্যান্য ভালো মানের ডিশ বা থালা বাসন এগুলোকে আমরা ব্যবহার করি। কেন করি, কারণ তার সামনে আমরা সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই বা পরিবেশন করতে চাই। এরপরে টেবিল সাজানো। খাবার উপস্থাপন করতে গেলে বা খাবার পরিবেশন করতে গেলে অবশ্যই টেবিলকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে, যেমন কাপড় বিছানো ও ম্যাট সাজানো। অর্থাৎ যেই টেবিলে আমরা খাবার পরিবেশন করব, সেই টেবিলে সুন্দর মতো কাপড় বিছাতে হবে এবং খাবারের অংশ যাতে টেবিলে লেগে না যায় সেজন্য কিন্তু ম্যাট বিছাতে হবে। সজ্জামূলক সামগ্রী সাজানো। সজ্জামূলক সাজা জিনিসপত্র দিয়ে কিন্তু খাবার টেবিল সাজানো যায়। যেমন টেবিলের খাবারের মাঝখানে যদি আমরা ফুলদানি রাখি, কিছু ফুল রাখি, এক্ষেত্রে কিন্তু খাবার গ্রহণের সময় একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়, ভালো লাগা তৈরি হয়। আমরা কিছু এমন টাইপের ফুল ছাড়াও কিছু লতা পাতা এগুলো দিয়েও কিন্তু টেবিল সাজাতে পারি সুন্দর করে। খাবারের পাত্র সাজানো। অর্থাৎ ওই খাবার পরিবেশনের জন্য কি কি পাত্র আমার প্রয়োজন, সেই পাত্রগুলো আমাকে সময় মতো উপস্থাপন করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। আমি কোন ধরনের খাবার দিচ্ছি সেই খাবার অনুযায়ী কিন্তু আমাকে সেই পাত্র সেট করতে হবে। যে আমি যদি শরবতের আইটেম বা এই ধরনের ডেজার্ট আইটেম রাখি, তাহলে ডেজার্ট পরিবেশনের জন্য যে পাত্র, মেইন খাদ্য বা প্রধান খাদ্য খাবারের জন্য কিন্তু আমরা সেই পাত্রগুলো ইউজ করছি না। অর্থাৎ আমরা যদি কোনো অনুষ্ঠানে পোলাও বা এই টাইপের আইটেমগুলো রাখি, সেখানে যে ডিশগুলো আমরা ব্যবহার করছি, বড় বড় থালা বাসন যে ব্যবহার করছি, ডেজার্টের ক্ষেত্রে কিন্তু তা আমরা করছি না। ডেজার্টের ক্ষেত্রে অবশ্যই ছোট পাত্রগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। টেবিল বা স্থান সুসজ্জিত করা। অর্থাৎ
টেবিলটাকে আমরা কোথায় প্রেজেন্ট করব, কোথায় রাখবো, সেটা কি ইনডোর হবে নাকি আউটডোরে হবে, অর্থাৎ বাইরে হবে নাকি ভেতরে হবে। গৃহের ভেতরে হলে একরকম সজ্জা এবং বাইরে যদি হয় সেখানে পরিবেশটা কিরকম পরিবেশ আছে, সেখানে কি গরম লাগছে কিনা বা পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা আছে কিনা, ধুলাবালি আছে কিনা, সেই বিষয়গুলোকেও আমাদেরকে খুব মাথায় রাখতে হবে। এবং যদি বাড়ির ভেতরে বা কোনো রুমের ভেতরে হয় সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে। এরপরে আনুষ্ঠানিক পরিবেশন। আনুষ্ঠানিক পরিবেশন বলতে আমরা কি বুঝি? আনুষ্ঠানিক পরিবেশন বলতে যে মানে কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য যে ভোজের আয়োজন করা হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট অনুষ্ঠান হতে হবে, একটা নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য যে ভোজের আয়োজন করা হবে সেটাই হচ্ছে আনুষ্ঠানিক পরিবেশন। তাহলে আনুষ্ঠানিক পরিবেশনের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় আমরা আনুষ্ঠানিক পরিবেশন দেখতে পাচ্ছি? আনুষ্ঠানিক পরিবেশনগুলো মূলত রাজকীয় যে ভোজগুলো হয়, রাষ্ট্রীয় যে ভোজগুলো হয় সেখানে হয়। তারপরে তোমার বিভিন্ন বিবাহ অনুষ্ঠান, তারপরে তোমার বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে যে পরিবেশনগুলো সেগুলো কিন্তু আনুষ্ঠানিক পরিবেশন হয়ে থাকে। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন আচার অনুষ্ঠানে যে বাৎসরিক যে প্রীতি ভোজগুলো হয়ে থাকছে সেখানে হচ্ছে বিবাহ, সামাজিক আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে যে মানে ভোজের আয়োজন করা হয় সেটাও কিন্তু আমাদের আনুষ্ঠানিক পরিবেশন করা হয়। এবং এই আনুষ্ঠানিক পরিবেশনের ক্ষেত্রে আমরা কিছু উল্লেখযোগ্য বিষয় আমরা দেখব, অর্থাৎ আনুষ্ঠানিক ভোজের উল্লেখযোগ্য বিষয়, অর্থাৎ এই আনুষ্ঠানিক ভোজের ক্ষেত্রে কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা উল্লেখযোগ্য বিষয়গুলো কি কি, সেক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ের সাজন নিবে, বইটাকে অবশ্যই সামনে রাখবে। দেখো এখানে বলা আছে আনুষ্ঠানিক ভোজের জন্য পদমর্যাদা অনুযায়ী আমাকে বসার আসন ঠিক করতে হবে। অর্থাৎ যেহেতু আনুষ্ঠানিক ভোজে একটা বিভিন্ন মানুষকে আমরা ইনভাইট করছি, সেক্ষেত্রে পদমর্যাদা অনুযায়ী, তার মানে সেখানে যদি কোনো ভিআইপি গেস্ট থাকে তার জন্য এক ধরনের আসন, পরবর্তীতে ধরে ধরে বিভিন্ন মাপ অনুযায়ী আমাদেরকে আসনগুলো বিন্যাস করতে হচ্ছে। আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রধান অতিথি তাদের ঠিক বিপরীত পাশে টেবিলে যারা হোস্ট বা যারা দাওয়াত করছেন তাদের বসার ব্যবস্থা রাখতে হবে। এরপরে আনুষ্ঠানিক এই ভোজের ক্ষেত্রে প্রধান অতিথির বেশি প্রাধান্য যেহেতু দেওয়া হচ্ছে, তো তার খাবারগুলো তাকে পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং তিনি যাতে বিরক্ত না হন, তার খাবার যাতে তিনি পর্যাপ্তভাবে গ্রহণ করতে পারেন সেদিকটাও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়। আনুষ্ঠানিক ভোজের ক্ষেত্রে টেবিল সাজানো থাকে, এক্ষেত্রে যে তোমার পরিবেশনকারী মানে যিনি পরিবেশন করবেন তাকে অবশ্যই একটা নির্দিষ্ট সাইড থেকে খাবার পরিবেশন করতে হবে। প্রধান প্রধান খাদ্য পরিবেশনের পর পর আস্তে আস্তে ধীরে ধীরে অন্যান্য খাদ্যগুলো তাকে পরিবেশন করতে হবে। এরপরে দেখো আমি তোমাদেরকে এক্ষেত্রে আমরা কিছু বিষয় মানে লক্ষ্য রাখতে হয় আনুষ্ঠানিক এই ভোজের ক্ষেত্রেও। আমরা কিন্তু ৫-২ এবং ৫-৪ নিয়ে আলোচনা করলাম, এরপরে আমি তোমাদেরকে ৫-৪ থেকে কিছু প্রশ্ন দাগিয়ে দিব, তোমরা বইয়ের দিকে একটু লক্ষ্য রাখো। এক্ষেত্রে আমরা খাদ্য পরিবেশন কাকে বলে সেটা আমরা বইয়ের মধ্যে একটু ব্র্যাকেট দিয়ে নিব, যে খাদ্য পরিবেশনের দ্বিতীয় মানে প্যারাতে এটা আছে। এরপরে দেখো সুন্দর পরিবেশনের মাধ্যমে খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। তাহলে খাদ্য পরিবেশনের পূর্ণতা লাভ করে কিভাবে? সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আমি বলবো, যে পরিবেশনের সাথে কি সম্পর্ক যুক্ত? পরিবেশনের সাথে পারিবারিক ঐতিহ্য, সামাজিক আচার আচরণ সম্পর্কযুক্ত, এই লাইনটা আন্ডারলাইন করো, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যে পরিবেশনের মাধ্যমে পরিবেশনের সাথে কি সম্পর্কযুক্ত? তাহলে পারস্পরিক সম্পর্কযুক্ত, পারিবারিক ঐতিহ্য সম্পর্কযুক্ত। এরপর দেখো সাধারণত টেবিল যখন খাবার যখন টেবিলে সাজানো হয় সেটাই পরিবেশন। এটা আমরা এক কথায় বলতে পারি যে পরিবেশন বলতে কি বুঝি, সাধারণত যেভাবে আমরা টেবিলে খাবার উপস্থাপন করি সেটাই হচ্ছে একটা পরিবেশন। খাবার আগে টেবিল সাজানোর উদ্দেশ্য কি, মানে খাবার গ্রহণের আগে টেবিলটাকে আমরা কেন সাজাবো, কোন উদ্দেশ্যে সাজাবো, এটার উত্তর হচ্ছে খাবার কাজটি
খাওয়ার কাজটি সহজ ও আনন্দময় করা। তার মানে টেবিল সজ্জার মূল উদ্দেশ্যটা হচ্ছে খাবারের কাজটি সহজ এবং আনন্দময় করে তোলা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কিছু জিনিস শো করছি। যেমন আমরা ঐতিহ্যর কথা এখানে বলা হয়েছে, যদি আমরা সংস্কৃত ঐতিহ্যকে অবলম্বন করি, যে কখনো কখনো কিন্তু আমরা বিভিন্ন খাবার উপস্থাপনের জন্য কিন্তু আমরা এমন কিছু পাত্র ব্যবহার করে থাকি যেটা আমাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক যুক্ত। এক্ষেত্রে তোমরা দেখো, আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, আমরা অনেক সময় আমাদের মাটির পাত্র যদি খাবারের ক্ষেত্রে উপস্থাপন করি, তাহলে সেটা কি দেখতে অনেক ঐতিহ্যবাহী, এবং এগুলো ঐতিহ্যবাহী এবং দেখতে কিন্তু খুব ভালো লাগে, এবং খাবার গ্রহণের তোমার যে আনন্দ মানে সেটা আমরা পেতে পারি খাবার এই ধরনের পাত্র আমরা দেখলে, পরিবেশনের পাত্র দেখলে। এছাড়াও আমরা অনেক সময় মাটির গ্লাস ব্যবহার করতে পারি, মাটির ছোট ছোট পাত্র ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে খাবারটা খুব মুখরোচক হবে এবং আনন্দদায়ক তৃপ্তিদায়ক ভাবে আমরা খাবারটা গ্রহণ করতে পারি। এছাড়া আমরা যদি অনেক সময় টেবিলের মধ্যে অনেক ফলমূল রাখি, সেই ফলমূলগুলো কোনো ট্রেতে রাখতে পারি। এছাড়াও যদি আমরা খাবারগুলো এরকম কোন সুন্দর ডেকোরেটিভ কোন সজ্জা করে একটা ঝুড়ির মধ্যে আমরা রাখি, তাহলে কি হবে, সেই খাবারটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে এবং সেই ফলমূলগুলো খুব সুসজ্জিত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের পার্ট দুটা থেকে তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো এবং আমি যে প্রশ্নগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আমার বিশ্বাস এই ভিডিওটি বারবার দেখলেও তোমরা তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং ধন্যবাদ সবাইকে।